দেখুন, আজকে নিয়েছে হচ্ছে পালসার BS4 125 BS4। দেখুন গিয়ারের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আপনাদের দেখাচ্ছি, আর প্রতিটা আমি সলভ করবো। ভিডিওটা ভালো হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। চলুন গাড়িটাকে খোলা স্টার্ট করি, সবার আগে স্টার্ট করে গিয়ারের সমস্যাটা দেখাই। তার জন্য আমি এখানে প্রথমে চাবিটাকে একটু অন করে নিলাম। চাবিটাকে অন করার সাথে সাথে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে দেখুন আমি গিয়ারগুলো মারছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5 নম্বর গিয়ারে নিয়ে নিয়েছি। দেখুন গাড়িটাকে এবার আমি নিউট্রালে নিয়ে আসছি। 1, 2, 3, 4 দেখুন গিয়ার জড়াচ্ছে, দেখুন প্রচুর পরিমাণে গিয়ার জড়াচ্ছে। আমি গিয়ারটাকে জড়ানোর জন্য গিয়ারগুলোকে কমপ্লিট করবো, আর গাড়ি যেখানে যা কাঁপছে ফুল কমপ্লিট করবো। চলুন সবার আগে মোবিলটা ডেন করে দিই, দিয়ে আমি ক্লাস সাইডটাকে খুলে দিই। দেখুন এখানে একটা 14 নম্বর নাট আছে, মোবিলটা কিন্তু নতুন চেঞ্জ করা। আমি দেখবো মোবিলটা কেমন হচ্ছে, 14 নম্বর নাটা থেকে মোবিলটা খুলে নিচ্ছি আমি। দেখুন মোবাইলটা মোটামুটি ভালো আছে, মোবিল ফেলার দরকার নেই, মোবিলটা মোটামুটি ভালো আছে। আমি আঙুলে নিয়েছি, মোটামুটি ভালো আছে, ঠিকই আছে মোবিল। চলুন ওই ক্লাস সাইডটা খুলি, মন দিয়ে দেখবেন, পাটে পাটে বুঝিয়ে দেব। দেখুন এই ক্যাপটা মাস্ট, এইটা না খুললে কিন্তু ক্লাস চেম্বার বেরোবে না। খুলে নিলাম, এবারে 8 নম্বর নাটগুলো খুলবো, কার পেটালে 12 নম্বর নাটটা খুলে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি এবার কী করবো, এখান থেকে এই 8 নম্বর নাট দুটো আগে খুলে নেব, নিয়ে আমি ক্লাচের তারটাকে এখান থেকে সরিয়ে দেবো, দিয়ে তারপর প্রতিটা 8 নম্বর নাট খুলে নেবো। দেখুন প্রতিটা নাট খুলে নিয়েছি আমি, কিক প্যাডেল খুলে নিয়েছি, পাদানি খুলে নিয়েছি। এবার দেখুন চেম্বারটাকে ওপেন করছি, দেখুন আমি ফুল খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি এখান থেকে এই নাটটা খুলে নিচ্ছি, এই ভিতরে যে নাটটা আছে সেটাকে আমি খুলে নেবো পুরো সাপোর্ট দিয়ে সব। প্রথমে নাটটা ঢিলে করেছি, প্রথমে ঢিলা করে নিচ্ছি নাটটাকে। দেখুন এখান থেকে আমি এটা খুলে নিচ্ছি, এর কিন্তু একটা পালসারের ব্যালেন্স আছে, ব্যালেন্সটা কিন্তু মাস্ট, ব্যালেন্সটা কিন্তু মাস্ট। ব্যালেন্সটা যদি আপনারা না দিতে পারেন, কিন্তু ব্যালেন্সটা না দিলে কিন্তু গাড়ি খ্যাঁকা খ্যাঁকা করে আওয়াজ হবে। আমি এখান থেকে এটাকে খুলে নিলাম, দেখুন এর মধ্যে একটা ওয়াশার থাকে, হ্যাঁ ওয়াশারটা অবশ্যই আছে। চলুন ব্যালেন্সটা আমি দেখে নিই, ব্যালেন্সটা মাস্ট, ব্যালেন্স ভুলে গেলে কিন্তু গাড়ি আর এ করা যায় না। দেখুন আপনাদেরকে একটা আমি জিনিস দেখিয়ে দিই, এই জিনিসটা কিন্তু কোনো মেকানিক দেখাবে না। এখানে দেখুন একটা প্রিমিয়ামের একদম মার্কিং আছে, এই মার্কিংটা যদি না থাকে কিন্তু গাড়ি তাহলে আওয়াজ হবে। সেই জন্য আমার মার্কিং করার জন্য আমার এখানে পালসারের আপনার অবশ্যই এরকম ব্যালেন্স কিন্তু আপনার দরকার আছে, কোনো রকম যেন হাতুড়ি ফাতুড়ি মেরে হবে না, ব্যালেন্স আপনার অবশ্যই দরকার। এই দেখুন ব্যালেন্স আমি ঢুকিয়ে দিলাম, ব্যালেন্স কিন্তু অবশ্যই দরকার। এই ব্যালেন্সটা দিয়ে রাখলে তাহলে আমার এটা ঘোরার সম্ভাবনা থাকবে না। চলুন এবার এখান থেকে আমি নাটটা খোলার জন্য, পালসার গাড়ি খোলার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ব্যালেন্স একের পর এক দরকার, এখানে একটা ব্যালেন্স দরকার, সে ব্যালেন্সটা আমি এখানে দিয়ে দিলাম। সঙ্গে যখন প্রিমিয়াম সেটিং করবো তার জন্য একটা ব্যালেন্স দরকার, সেই ব্যালেন্সটাও কিন্তু এখানে রয়েছে, প্রতিটা ব্যালেন্স আপনাদের দরকার। চলুন এবার এই নাটটাকে খুলে নিই। দেখুন এই নাটটা অনেক হাতুড়ি মেরে খোলে, এতে কিন্তু হাতুড়ি মেরে খোলার জন্য না, এখানেও কিন্তু ব্যালেন্স দরকার। দেখুন সেই ব্যালেন্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানেও ব্যালেন্সটা ঢুকিয়ে দিলাম। আর একটা জিনিস সবসময় জানবেন কিন্তু, আমি নাটটা খুলে নিই, যেটা কিন্তু উল্টো পেঁচ, যেদিকে আপনার টাইট হবে সেদিকে খুলবে, আর যেদিকে আপনার টাইট হবে সেদিকে হবে, কিন্তু আপনি এদিকে দিলে মট করে ভেঙে যাওয়ার ভয় আছে। সবসময় মাথায় রাখবেন, প্রত্যেকের জন্য বলে দিচ্ছি, এর কিন্তু উল্টো পেঁচ আছে। 4টে 10 নম্বর নাট, প্রেসার স্প্রিং 4টে খুলে নিচ্ছি, প্রতিটা জিনিস আমি দেখব। পাঠে পাঠে ফলো করবেন, কিন্তু প্রতিটা জিনিস ফলো রাখবেন।
দেখুন আমি ক্লাস প্লেটটা খুলে নিয়েছি, এবার এটা বেরোবে না, আমি ক্লাস প্লেটটা নিয়েছি, ফিটিংস আপনাদের দেখাবো। এবার এখান থেকে এখানেও নাট আছে, ভিতরে নাটটা দেখুন, নাটটাকে খুলে নিচ্ছে। এটা কিন্তু আমার সোজা, যেমন খুলবেন তেমনই ভিতরে নাট ওয়াশার আছে, বেরিয়ে আসবে। দেখুন খুলে গেছে আমার নাট, অনেকটা লম্বা পিস থাকে। প্রতিটা স্টেপ ফলো করবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বার করে নিয়েছি, এবার হাউজিংটা আমি এখান থেকে বার করে নিচ্ছি। দেখুন দেখাবো হাউজিংটা, হাউজিং দেখুন পুরো রিফিটগুলো সব দেখুন নড়ছে, টোটাল রিফিট। আমি এবার একটা রিফেয়ার করে লাগাবো, রিফেয়ার কী করে করব সেটা আপনাদেরকে আমি কমেন্ট করবেন, সব কিছু তো দেখিয়ে দেওয়া যায় না। আর গিয়ার কেন বাজছে সেটা আমি দেখে নিচ্ছি। এখানে ভালো করে মন দিয়ে দেখবেন একটা জিনিস, কোনো মেকানিক বোঝাবে না, বোঝাচ্ছি। এখানে আছে এটা হচ্ছে গিয়ার চেঞ্জার, দেখুন এই গিয়ার চেঞ্জারটা কিন্তু এইভাবে খেলে, দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে এটা কিন্তু এইভাবে খেলে। এই যে এই চেঞ্জার, এখানে ছোটো একটা স্প্রিং আছে, স্প্রিংটা লুজ থাকলেও কিন্তু গিয়ার বাদে, কিন্তু স্প্রিংটা ঠিকই আছে, নরম হয়। এখানে এটা ব্যালেন্স নিয়ম দেখতে হবে, এখানে ঠেকছে কি না, না এটা ঠিক আছে। মোবিল পাম্প অনেক সময় জড়িয়ে যায়, সেটাও ঠিক আছে। এখানে দেখে নিয়েছি এটাও ঠিক আছে। ব্যালেন্সের অনেক সময় ব্যালেন্স নিয়ম খারাপ হলে হয়, ব্যালেন্স নিয়ম ঠিক আছে। তাহলে আমার কেন হচ্ছে দেখুন এখানে কতটা করে খেয়েছে, তার মানে কী হচ্ছে এখানটা গজছে। তাহলে এখানে যখন গজছে, আমার এখানে হাউজিংয়ে পুষ আছে, এই পুষটাকে আমার লেগ থেকে রিপেয়ার করতে হবে, করে আমাদেরকে লাগাতে হবে। চলুন আমি রিপেয়ার করে আনি, রিপেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি একদম, দেখুন এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, প্যাকিংটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই গ্লাসটাকেও ভালো করে পরিষ্কার করেছি। গ্লাসটার এই যে কানাটা দেখতেছেন, এই কানায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে, আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর হাউজিং যেটা দেখালাম, এই যে বুশটা, দেখুন এখানে একটা পিতলের বুশ আছে, এই বুশটা যে গজে তার জন্য যে কোনো লেদে গেলে বুশটা চেঞ্জ হয়ে যাবে। আমি যেমন করে নিয়ে এসেছি এইভাবে বুশটাকে চেঞ্জ করে নেবেন। চলুন এবার এটাকে আমি এখানে ফিটিংস করে দিচ্ছি। আমি কিন্তু পিস্টন টপে রেখে দিয়েছি, দিয়ে আমি কিন্তু আগে থেকে এখানে ব্যালেন্স ধরিয়ে রেখেছি। দেখুন এইভাবে ধরে দেখবেন তলায় প্রতিটা জায়গায়। এবারে যখন এভাবে এখান পিছন দিক থেকে এই পেনিয়নটাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বসাতে হবে। দেখুন এখানে আমি হাউজিং বসিয়ে দিয়েছি, এবার হাউজিং বসিয়ে দেওয়ার পরে আমি দেখুন এখানে ক্লাচের আমি একটা অ্যামকো কোম্পানির অ্যাসেম্বলি নিয়ে নিয়েছি, অ্যামকো। দেখুন এমকে বলা ভুল হলো আমার, এমকে কোম্পানি নিয়েছি আমি। এবার এমকে কোম্পানি এটা নিয়েছি, দেখুন এবার এটা এখান থেকে আমি সেটিং করে দিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখালাম সেটিং করে দিচ্ছি বলাটাই সেটিং করা না, জাস্ট দেখালাম যে সেটিং করে দিচ্ছি। সেটিংস করার জন্য অনেক কিছু পদ্ধতি আছে, এখানে ওয়াশার আছে, ওয়াশারটা না দৌড় দিতে সেটিং করা যাবে না, ওয়াশারটা দেবো তারপর তো সেটিং করবো। আপনাদেরকে বলছি আমি যে আমি সেটিং করে দিচ্ছি, কারণ আমি ওখানে খুলবো না একটা নাটও, আমি এইভাবে সেটিং করে দেবো। চলুন আমি এই পিঠটা ভিতর দিকে দেবো, দেখুন সেটিং করে দিয়েছি। এবারে আমি এখান থেকে অ্যাসেম্বলিটা বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে এমকে, এই যে আমি তীর চিহ্নটা উপর দিকে নিয়েছি, আমি যেহেতু পিস্টন টপে রেখেছি, এবার দেখুন বসিয়ে দিচ্ছি। দেখুন চেট করে আমার বসে গেল একদম। ভিতরে নাটটাকে আমি টাইট করে নেব, ভালো করে ভিতরে নাটটাকে টাইট করে নেবো, আমি সব দেখে নেবো সব কিছু।
এখান থেকে আমার সব ওকে আছে, আমি পুরো ভিতরের নাক টাইট করে নিয়েছি। এবারে চলুন এখানে নাকটা লাগিয়ে দিই, দেখুন এবার নাকটাকে টাইট করে নিচ্ছেন, এখানে দেখুন এগুলো সব আমি বাদ দিয়ে দিয়েছি পুরো। চলুন এবার নাকটাকে টাইট করি, নাকটাকে টাইট করার জন্য আমার এখানে ওয়াশার আর এটা দিতে হবে। আগেই বলেছি এটা উল্টো পেঁচ, দেখুন ফুল নাট আমি টাইট করে দিয়েছি। এখান থেকে ব্যালেন্সটাকে আমি বার করে নিচ্ছি, দেখুন এবারে আমি একটা এখানে ওয়াশার দিয়ে দিচ্ছি, এখানে ব্যালেন্সটাকে আমি আটকালাম। গিয়ারটা জড়িয়ে যাচ্ছিলো প্রচুর পরিমাণে, দেখুন ও সব সলভ হয়ে যাবে, আর পিছন কাঁপ ছিল গাড়ির। এই বুস্টটা খেয়ে গেছিলো, বুস্টটা খেয়ে যাওয়ার কারণে পিছনটা দুল ছিল, আর ক্লাস প্লেটটা পুড়ে যাওয়ার কারণে বুস্টটা যখন উল্টো পাল্টা ঘুরেছে সেই জন্য ক্লাস প্লেটটা পুরো পুড়ে গেছে। এবার দেখুন দুটোই সলভ হয়ে যাবে, আগে সবার উপরে অ্যাসেম্বলি ফেললে হবে না, আগে ওই বুস্টটা দেখতে হবে কী আছে। আমি যখন দেখিয়ে দিলাম যে বুস্টটা তখন যে গজছে, এর আগে দেখিয়েছি আমি খোলার সময়। এখন দেখুন এক ফোঁটা গজা, এদিকে প্লেট আমি দেখাইনি যেহেতু, কিন্তু এক ফোঁটা প্লে নেই আমি দেখে নিয়েছি, ওটা হয়তো আপনাদের দেখাতে ভুলে গেছি, কিন্তু আপনারা দেখে নেবেন এরকম হাউজিনটা ঢুকে প্লে আছে কি না। চলুন ভালো করে টাইট দিয়ে দিই, চলুন আমার হাউজিং ব্যালেন্স গ্লাসটা আমি লাগিয়ে দিচ্ছি এখান থেকে। হাউজিং ব্যালেন্স গ্লাসটা লাগানোর জন্য আমি এটা কিন্তু আবার সোজা, দেখুন এখানেও আমি লাগিয়ে দিয়েছি এটা। এবার আমি এখান থেকে তিনটে নাট লাগিয়ে দিচ্ছি চার মাথা, কিন্তু প্যাকিংটা দেখে নেবেন, আমি যেমন প্যাকিংটা দেখে নিয়েছি, কিন্তু প্যাকিংটা অবশ্যই ভালো থাকে। দেখুন লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দেখুন স্টার্ট করে দেখে নেবো এখানটা আওয়াজ আছে কিনা। আমি এইভাবেই স্টার্ট করব, স্টার্ট করে উঠবো, আমি চাবি অন করে নিয়েছি। দেখুন আমার ট্যাক 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 কোনো আওয়াজ নেই, পুরো একদম ক্লিয়ার, ট্যাক ট্যাক ট্যাকটা কোনো আওয়াজ নেই। এবারে চলুন আমি কী হচ্ছে আমরা ফিটিং করে আপনাদের গিয়ার দিয়ে দেখাবো। আজকে এখন আমি নিয়েছি হচ্ছে পালসার 125 BS4, দেখুন গিয়ারের প্রবলেম, সেই জন্য গাড়িটাকে আমি খুলে নিয়েছি, নিয়ে আমি গাড়িটা এখান থেকে দেখে নিলাম কী আছে প্রবলেম। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এবার নিত্য নতুন ভিডিও আমার পাশে থাকেন সেখানে লাইক কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন। চলুন এবার ভিডিওটা শুরু করি, খোলা যাক গাড়িটা। চলুন কোনো আওয়াজ নেই দেখে নিলাম, কোনো আওয়াজ নেই আমি দেখে নিয়েছি। চলুন এবার চেম্বারটাকে আমি ফিটিংস করবো ভালো করে আঠা দিয়ে। দেখুন আমি এবার এখানে চেম্বারটাতে ভালো করে আঠা দিয়ে আমি প্যাকিংটা লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে একটা ওয়াশার দিয়ে দিলাম, দেখুন প্যাকিংটা লাগিয়ে নিয়েছি। চলুন চেম্বারটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন চেম্বারটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে নাটগুলোকে লাগাচ্ছি একটা একটা করে। দেখুন ফুল নাটগুলো আমি লাগিয়ে দিয়েছি, এবার কিক প্যাটেল
সঙ্গে ফুটরেস কমপ্লিট করে স্টার্ট করে মোবিল ঢেলে স্টার্ট করে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন চলুন, আমি এবার গাড়িতে স্টার্ট দিচ্ছি, স্টার্টটাকে দেখাচ্ছি, পুরো গিয়ার ওই পুরো মোবিল ঢেলে দিচ্ছি, কমপ্লিট করে দিচ্ছি, পুরো গিয়ারগুলোকে পাবো, যেন আমি চাবি অন করে দিচ্ছি। দেখুন আমাদের টিক টিক ট্যাক 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 যে সাউন্ডটা সাউন্ড নেই, কিন্তু যেভাবে টাইমিং করেছে ওইভাবে কিন্তু টাইমিংটাকে বোঝাতে হবে, নাহলে কিন্তু একটা দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর। দেখুন পুরো ফ্রি, আজকে এই পর্যন্ত আমার নতুন দেখাবো, তখন সব ভালো থাকবে।